সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। সিলেটে আলোচিত রায়হান হত্যার ঘটনায় একের পর এক নতুন মোড় নিচ্ছে। এবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 19 জনকে একযোগে বদলি করা হয়েছে সিলেট থেকে, এবং কি কারণে তাদেরকে সিলেট থেকে বদলি করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগের ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো করে সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া সহ পুলিশের ঊর্ধ্বতন 19 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। যদিও বদলির কারণ হিসেবে প্রজ্ঞাপনে জনস্বার্থ উল্লেখ করা হয়েছে, এছাড়া আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশও দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। তিনি বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। এর আগে 2016 সালের 28 নভেম্বর উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখার এক আদেশে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে গোলাম কিবরিয়াকে পদায়ন করা হয়। এরপর 2016 সালের 29 ডিসেম্বর তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব বুঝে নেন। এদিকে গত 11 অক্টোবর রোববার ভোরে পুলিশের নির্যাতনে রায়হানুদ্দিন নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেট আকালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, চিন্তাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হানুদ্দিনের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এরপর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন বুইয়া সহ 5 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আর বহিষ্কারের পরপর গত 13 অক্টোবর থেকে লাপাত্তা হয়ে যান বরখাস্তকৃত এসআই আকবর। এরপরই পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, শুরু হয় আলোচনা সমালোচনা। এসব আলোচনা সমালোচনার মধ্যেই বদলি হলেন তিনি। 1991 সালে 12তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন গোলাম কিবরিয়া। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে 1 বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম জেলায় এএসপি হিসেবে পদায়ন হয় তার। 2004 সালে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। কর্মময় জীবনে নাটোর, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত দায়িত্ব পালন করেন। তাছাড়া ডিএমপি এবং সিএমপি এর উপপুলিশ কমিশনার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের 21টি ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কসুবা এবং ইস্ট তিমুরে পুলিশ অবজারভার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। 2014 সালে তিনি আইজি বেছে ভূষিত হন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এবং সবশেষে আবারও ছোট্ট একটি অনুরোধ করছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদের ফেসবুক পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক অথবা ফলো করে সাথে থাকবেন। পরিশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।